হ্যালো ফ্রেন্ডস, আন্তর্জাতিক ক্রিকেটে 71তম সেঞ্চুরি সম্পূর্ণ করলো বিরাট কোহলি। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 3 বছর পর কিং কোহলি ফিরেছে, মাত্র 53 বলে 100 রান করে আবারও প্রমাণ করে দিল সে কিন্তু ফুরিয়ে যায়নি। বন্ধুরা, এশিয়া কাপ 2022-এ আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু বিরাট কোহলি মাত্র 61 বলে 12টা 4 ও 6টি 6-এর মাধ্যমে 200 স্ট্রাইক রেটে কিন্তু তার প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি এবং ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের 71তম সেঞ্চুরি করেছে। বন্ধুরা, আফগানিস্তান টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেও কিন্তু প্রথমে ব্যাট করতে নেমেই অ্যাগ্রেসিভভাবে শুরু করে বিরাট কোহলি এবং ক্যাপ্টেন কেএল রাহুল। কেএল রাহুল 41 বলে 62 রানের মাথায় আউট হয়ে গেলেও কিন্তু বিরাট কোহলি একইভাবে ম্যাচ এগিয়ে নিয়ে যায় এবং মাত্র 61 বলে 122 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। বন্ধুরা, বিরাট কোহলি কিন্তু 1030 দিন পর আবারও আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন এবং আফগানিস্তানকে কিন্তু 113 রানের টার্গেট দিয়েছে। তো বিরাট ফ্যান তথা সমস্ত ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা কিন্তু খুবই খুশি। এশিয়া কাপ 2022 থেকে নক আউট হয়ে গেলেও কিন্তু শেষ ম্যাচে বিরাট কোহলির এই সেঞ্চুরি কিন্তু তার অনেকটা দুঃখ কমিয়ে দিয়েছে।